আমি এটার কোনো
চিকিৎসা করতেছেন, আমার ওষুধ আপনি খান। তার আগে আমি কোনি পিসিটিতে ভুগতাম, তখন আমার কোনি পিসিটিতে ভোগার পরে আমি দ্বারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ছিল বিভিন্ন ডাক্তার, ডাক্তার পুরিন রায় আর এরপর ছিল ডাক্তার দীপক রায়, ওনাদের কাছ থেকে আমি খুব হাইলি ট্রিটমেন্ট করাই কোনি পিসিটি, কিন্তু ভালো হয়নি। তা আমার কারণে আমি ধরে যেমন সুযোগ সভাপতি ওনাকে উনি উনি পারফেক্ট করেন, আমি আমাকে দেখে বলছি আপনার কী প্রবলেম স্বাস্থ্য হয় নাকি, আপনি দুর্বল কোনো আমি কোনো দিচ্ছেন আপনি আমার ওষুধ খান, আমার ওষুধ 15 দিন খাওয়ার পরে আমার কোনো পেশেন্টটি ভালো হয়ে গেছে। পরে আমি যে ওয়াইটি রোড ওনাদেরকে যে শেষ বোন টেস্ট করে শেষ টেস্ট করে অনেক কিছু করার পর এই ব্যথা আমাদের সারে না, উনি চিকিৎসা করার পরে আমাকে এইটা ভালো হয়ে গেল, ওষুধটা দিল আমাকে সিম পাইতাম। আমি বললাম যে আমি তো অনেক ওষুধ খেলাম, ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক অনেক কিছু খেলাম কিন্তু আমার তো সারে না, আমি একটু ওষুধ আমাকে খাই দেব, হয়তো মন্ত্র মতো কাজ করে যদি এলোপাত যে আমাদের ডাক্তার ভালো ওষুধ ভালো না, আমাদের দেশে যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলোতে কম্বিনেশন যেটা তৈরি করে এগুলোতে আসলে অরিজিনালি তারা যে ডাইলেশনটা তৈরি করে আমাদের হোমিওপ্যাথে যেভাবে ডাইলেশন এই প্রোডাক্টগুলো কিন্তু মূলত সব কিছু গাছ থেকে উৎপন্ন, আমাদের হোমিওপ্যাথগুলো গাছ থেকে করা প্রত্যেকটা আইটেমই আমাদের কোনো না কোনো গাছ থেকে, কোনো না কোনো খনিজ পদার্থ থেকে, কোনো না কোনো কেমিক্যাল থেকে আমরা এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে থাকি। আর এলোপ্যাথও সেম, কিন্তু ঘটনাটা ঘটে কি এরা যে কম্বিনেশনটা তৈরি করে এখানে হয়তো তাদের মিক্সারের মধ্যে কোনো ধরনের কোনো ফল্ট আছে কিনা অথবা 2 নম্বর আছে কিনা অথবা লো কোয়ালিটি ব্যবহার করে কিনা সেটা তো আমরা জানি না, তারা যে ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরিগুলোতে তারা এই গুণগত মানটার সঠিকভাবে বজায় রাখে কিনা সেটা আমাদের জানা নেই। আমি ইউজ করি, আমি আজকে 7-8 বছর ডিএসএমএস কোর্স কমপ্লিট করার আগে থেকে ওনার থেকে আমি এই ই পাওয়ার পরে উৎসাহ পাওয়ার পরে আমি এদিকে অনুযোগ দিতে চাই, তখন আমি অনলাইনে এখনও ক্লাস করি ডাক্তার রমন বর্মন কলকাতার, অনলাইনে ক্লাস করি অনলাইনে এখনও ক্লাস করি ডাক্তার রমন বর্মন। আর এখানে তো আমাদের হোমি মেডিকেল কলেজের একটা মোদের সাহেব আব্দুল্লোর সাহেব আব্দুল্লোর সাহেব সবাই তো এখানে টিচিং দিতে না, ওনার কাছ থেকেও আমরা যথেষ্ট সাহায্য পাইছি এবং অনেক কিছু শিখছি ওনাদের কাছ থেকে, আরও যেটুকু আমাদের শিক্ষা বাকি ছিল সেটা আমরা এখন অনলাইনে এটা ফিল আপ করি। এখন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটা এখন অরিজিনালি জার্মান মেড ইন জার্মান ওষুধগুলো ব্যবহার করি, আমাদের এই সিমটম সব কিছু ব্যবহার করি, যে অ্যানালাইসিস করার পরে আমরা সব কিছু একটা সিমটমের উপরে আমরা ডিপেন্ড করি যে এই রোগের এই ওষুধ দেওয়া লাগবে, এই ওষুধটা সিলেকশন করলে ফাইনালি হয়ে যায়, ওষুধের যে ক্যারেক্টার ওষুধের ক্যারেক্টার আর রোগীর ক্যারেক্টারে মিললেই বাস কিউ রোগ কিউ হয়ে যায়, এটা হলো মোট থিওরি হোমিওপ্যাথি থিওরি। আর আমাদের এলোপ্যাথির যেটা এলোপ্যাথ তো বিশেষ বড় বড় ডাক্তার আছেন, অভিজ্ঞ চিকিৎসক আছেন, ওনারা চিকিৎসা করতেছেন, বিভিন্ন আমাদেরকে ডায়ালিসিস করার দিয়েছে অনেক কিছু করেছে। আমাদের এখানে একজন সেবক যারা এখানে চিকিৎসা নিতে আসেন আমরা কিন্তু ওনাদেরকে ডায়ালিসিস জন্য পরীক্ষার জন্য এক্সট্রা কোনো ফি দিতে হয় এবং এগুলোর দরকারও হয় না, তার কারণ হলো আমরা সিম্পটম কালেকশন করি মেন্টাল সিম্পটম, তারপরে আপনার ওই যে খাবার দাবারের তারপরে ফিজিক্যাল সিম্পটম এই সব কিছু আমরা কালেক্ট করার পরে আমরা এগুলো সব ডায়েরি করি, আমরা যে আমাদের ডায়েরি বুক আছে আমরা এগুলোকে ডায়েরি করি, ডায়েরি করে সিম্পটম অনুযায়ী আমরা এগুলো এরপরে ওষুধের সাথে এটাকে সিম্পটমগুলো সিমিলারিটি আছে কি না মিলাই তারপরে আমরা আগে করি। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তার মোহাম্মদ আইবুর রহমান সাহেবের সাক্ষাৎকার, অধ্যক্ষ অপ্রদত্ত বালাবাজার স্কুল অ্যান্ড কলেজ এমবিবিএস অ্যান্ড ডিএমএইচএসএস ঢাকা। আপনারা যেগুলো যদি প্রশ্ন আমাদের যোগাযোগ করে গেছেন চলে আসবে, যদি প্রশ্নগুলো আছে আপনারা মানুষ সবাই আমি আমার আমি যে কথাটা স্যারের কনসেপ্টে বলে দেবেন সেই কনসেপ্টটা নিয়ে স্যার বেঁচে আসা বলতে হবে।
আজ রাত 9টা 15 মিনিটে আমাদের দেখা নাই। Thank you very much.